তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর আমরা দু বোন মিলে একটা ব্লগ করছি, তোমরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে স্টার্ট করা যাক। দেখো বাইরে কিন্তু ঝড় বৃষ্টি প্রচুর হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো কি জোরে জোরে। আর তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। খুব বৃষ্টি থেমে গেছে, এখন আমরা আম কুড়োবো। হ্যাঁ ঠিকই বলছি, গাছে এসি লাগিয়েছে না, গাছে এসি লাগিয়েছে, ঠিকই বলেছিস। আচ্ছা ঠিক আছে বাবু, ও বাবু এই দেখো কত গুলাম। দেখ আমাদের দুজনে কত কত গুলাম দিয়েছি আজকে, দেখি আরো পাওয়া যায় নাকি। এবার খরচ দেখি, দেখো কি আমি পনেরো খানা, ঠিক আছে তারপরে নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খুব খেতে বড় বড় আম। দেখো এই দেখা পুরো এক কিলো, দেখো একটা সাইজ দেখো কত বড় আমাদের কাছে। ও আমাদের বেড়াতে যে মানে কিন্তু অনু আমার শোন না বলি দিদি, তো এটা আমি ডালি বাইরে থেকে এসে হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে এখন আমরা ফুচকা খেতে বসলাম। বিকেলবেলা গিয়েছিলাম দিদি আর আমি বাজারে, তা দিদি বললো বোন আজকে ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে, চল কটা ফুচকা নিয়ে যাই। তা আমরা কটা ফুচকা নিয়ে আসলাম, তা ফুচকাগুলো ঘরে রেখে দেখি তখনই হাওয়া ছেড়েছে। তারপরে আম কুড়াতে গিয়ে আমের আনন্দ চোটে ফুচকার কথা ভুলেই গেছি। তো নটা সাড়ে নটা বাজে তখন আমরা ফুচকা খেতে বসলাম, আর ফুচকা খুবই ভালোবাসি, আমি গরম চোটে খেতে পারিনি। যাই হোক ফুচকাটা খুব ঝাল ছিল, ঝাল খুব ঝাল লেগেছে। আর দিদি বলেছে যে আলুটা প্রচুর ঝাল দিয়ে মাখবে, তাই ঝালটা প্রচুর ঝাল হয়েছিল, খাওয়া যাচ্ছিলো না। তাও খুব ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা, তারপর দিদিকে একটু বকা দিলাম।
ঠান্ডা ঠান্ডা ওটাতে ফুচকা অনেকদিন পরে ভালোই লাগলো। যাই হোক, কিছু তোমাদের কাছে সঙ্গে কিছু শেয়ার করলে মনটাও হালকা লাগে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের মতন টাটা।